Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department. तो आज elements of electrical engineering दे means mechanical दे आज unit number 6 से जाओ. Previously हमने unit number 1 एवं unit 2 टासेस करे ची एवं तार पढ़े जे part load हुए ची बाजी unit load हुए जैसे कुल हमारा next stage करे जाओ गुलो. तो आप आज के जेटा start करो उसे टाव ची unit number 6 that is class number 7. The topic is we are going to discuss about the electric hazards, safety protection and earthing. এটা হচ্ছে আজ আমাদের রিলেটেড টপিক ওকে আমাদের কি কি হ্যাজার্ডস রয়েছে ইলেকট্রিক হ্যাজার্ডস কি কি আমরা সেফটি প্রিকশন নেব এবং কি কি প্রোটেকশন আমরা মেইনটেইন করব এবং আর্থিং সিস্টেমটা কি ইন ইলেকট্রিক্যাল সিস্টেমে সেটা হচ্ছে আমরা আজকে ডিসকাশন করার বিষয় ওকে তো প্রথমে আমরা যাব যে কনসেপ্ট অফ ফায়ার ওকে এখানে তোমাদের একটা পার্ট রয়েছে যে কনসেপ্ট অফ ফায়ার হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক ফায়ার ওকে অ্যান ইলেকট্রিক ফায়ার ইজ অ্যান ইলেকট্রিক্যাল হিটার দ্যাট মিমিক্স এ ফায়ার প্লেস বার্নিং কোল উড অর ন্যাচারাল গ্যাস ওকে ইলেকট্রিক ফায়ারটা হচ্ছে একটা ইলেকট্রিক হিটার যার মধ্যে একটা ফায়ার প্লেস রয়েছে যেটাতে বার্নিং করা হয় কোল মানে কয়লা উড মানে হচ্ছে কাঠ অথবা ন্যাচারাল ভিন্ন রকম গ্যাস ওকে ইলেকট্রিক ফায়ার আর অফেন প্লেসড ইন কনভেনশনাল ফায়ার প্লেস which can then no longer be used for conventional fire. Okay. Electrical fires are fire involving potentially energized electrical equipment. Okay. These causes of fire may be caused by short-circuiting machinery or overload electrical cables. Okay. This fire can be a severe hazard to firefighters using water or other conductive agents. Okay. এগুলো হচ্ছে আমার ইলেকট্রিক ফায়ারের ডিসক্রিপশন জিনিসটা বলতে গেলে আমরা এই ধরনের পার্টগুলো আমরা পড়বো ইলেকট্রিক ফায়ার তাহলে হচ্ছে একটা ইলেকট্রিক হিটার যার মধ্যে আমরা বার্নিং করা হয় উড অথবা কোল অথবা ন্যাচারাল ভিন্ন রকম গ্যাস ওকে ইলেকট্রিক ফায়ার হচ্ছে একটা রকমের কনভেনশনাল ফায়ার প্লেস যেখানে নো লঙ্গার বি এক্সিস্ট ফর কনভেনশনাল ফায়ার এবং ইলেকট্রিক ফায়ার আর হচ্ছে ফায়ার ইনভলভ পোটেনশিয়ালি এনার্জাইজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ফায়ারটা কীভাবে লাগছে না দিস কজ অফ ফায়ার মে বি শর্ট সার্কিটিং of machinery or equipment or overload of machinery electrical cables this fire can be severe hazards by firefighter using water or other conductive agents these are called electrical fire okay different types of fire amar dekhte pai ami amar ei je topic jeta related topic jeta aj electric hazard safety precaution ebong earthing etar moddhe bibhinno dhoroner যেটা আমরা ডিসকাস করছি যে কনসেপ্ট অফ ফায়ার তো বিভিন্ন ধরনের ফায়ার আমরা দেখতে পাই এবং তাদের ক্লাসিফিকেশনও আমরা করব তো নেক্সট স্টেজটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ ফায়ার কী ধরনের আমরা ফায়ার দেখতে পাই প্রথমে হচ্ছে ক্লাস এ ফায়ার ক্লাস এ টাইপ এটা হচ্ছে ইট কনসিস্ট অফ অর্ডিনারি কম্বাস্টেবল মেটেরিয়াল সাচ এজ উড পেপার ফ্যাব্রিক অ্যান্ড মোস্ট কাইন্ডস অফ ট্র্যাশ ওকে দে মে বি এক্সটিংগুইশড বাই ওয়াটার ওয়েট কেমিক্যাল অর ড্রাই পাউডার ওকে এগুলো হচ্ছে ক্লাস এ টাইপ অফ ফায়ার তাহলে কী বলছে না এগুলো হচ্ছে অর্ডিনারি কম্বাস্টেবল মেটেরিয়াল যেমন উড হচ্ছে কার্ডবোর্ড পেপার মোস্ট কাইন্ড অফ থ্র্যাশ এবং এগুলোকে এক্সটিংগুইশ করে বাই ওয়াটার ওয়েট কেমিক্যালস বাই ড্রাই পাউডার ওকে নেক্সট ক্লাস বি টাইপের আমরা ফায়ার নিয়ে পড়বো ক্লাস বি টাইপটা হচ্ছে ক্লাস বি টাইপ অফ ফায়ার হচ্ছে ইট কনসিস্ট অফ ফ্লেমেবল লিকুইডস ওকে ক্লাস সি টাইপ হচ্ছে ইট কনসিস্ট অফ ফ্লেমেবল গ্যাসেস ওকে ক্লাস ডি টাইপ এটা হচ্ছে ইট কনসিস্ট অফ ফ্লেমেবল মেটালস সবগুলো দেখো দেখতে পাচ্ছ ক্লাস এটা তাহলে কী হচ্ছে না ক্লাস এ টাইপে যেটা ছিল সেটা ছিল কম্বাস্টেবল মেটিরিয়াল ওকে ক্লাস বি টাইপটা হচ্ছে ইট কনসিস্ট অফ ফ্লেমেবল লিকুইডস ক্লাস সিটা হচ্ছে ফ্লেমেবল গ্যাসেস ডিটা হচ্ছে ফ্লেমেবল মেটালস ক্লাস ইটা হচ্ছে ইট কল্ড দ্য ইলেকট্রিক্যাল ফায়ার এটাকে কখনো কখনো ক্লাস ই টাইপ ফায়ারও বলা যায় অথবা বলা যায় ইলেকট্রিক্যাল ফায়ার ওকে ক্লাস এফ টাইপ যেটা হচ্ছে ইট কনসিস্ট অফ কুকিং অয়েল অ্যান্ড ফ্যাটস ইট ইজ কল্ড ক্লাস এফ টাইপ অফ ফায়ার এটা হচ্ছে আমার ক্লাসিফিকেশন অফ ফায়ার এবার এখান থেকে তোমাদের কীরকম কোশ্চেন দেবে না তোমাদের বলে দিল যে ফ্লেমেবল লিকুইডস এটা কোন ধরনের ফায়ারের মধ্যে পড়ছে তো তোমাদের জানতে হবে যে ফ্লেমেবল লিকুইডস মানে হচ্ছে ক্লাস বি টাইপ এগুলো মেনলি শর্ট কোশ্চেন টাইপের দেয় বা তোমাদের এরকম জেনারেল লং কোশ্চেন দিতে পারে যে হোয়াট ডু মিন বাই ফায়ার এবং ক্লাসিফাই দেন তখন বলতে পারে যে ক্লাস এ টাইপ ক্লাস বি টাইপ ক্লাস সি টাইপ ক্লাস ডি টাইপ ক্লাস ই টাইপ এবং ক্লাস এফ টাইপ যেখানে ক্লাস ই টাইপ যেটা রয়েছে এটাকে বলছে ক্লাস ই টাইপ অথবা বলছে ইলেকট্রিক্যাল ফায়ার অথবা আরও যে সমস্ত মেটেরিয়াল ফায়ারগুলো রয়েছে যেমন ক্লাস এ টাইপ এটা হচ্ছে কম্বাস্টেবল ইট কনসিস্ট অফ অর্ডিনারি কম্বাস্টেবল মেটেরিয়াল ক্লাস বি টাইপটা হচ্ছে ফ্লেমেবল লিকুইডস ক্লাস সি টাইপ হচ্ছে ফ্লেমেবল গ্যাসেস ডিটা হচ্ছে ফ্লেমেবল মেটালস ই টাইপটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ার আর এফটা হচ্ছে কি অর্ডিনারি
অয়েলস বা কুকিং অয়েলস এবং ফ্যাটস। ওকে, এটা হচ্ছে আজকে আমার ক্লাসিফিকেশন অফ ফায়ার। ওকে, তাহলে আমরা কি পড়লাম না, কনসেপ্ট অফ ফায়ার এবং ক্লাসিফাই দেম বা ক্লাসিফিকেশন অফ ফায়ার। নেক্সট হচ্ছে ফায়ার এক্সটিংগুইজার, কী কী ধরনের ফায়ার এক্সটিংগুইজার আমরা ইউজ করবো ফর সেফটি প্রিকশন। ওকে, এ ফায়ার এক্সটিংগুইজার ইজ অ্যান অ্যাক্টিভ ফায়ার প্রোটেক্টিং ডিভাইস। এ ফায়ার এক্সটিংগুইজার ইজ অ্যান অ্যাক্টিভ ফায়ার প্রোটেক্টিং ডিভাইস বা প্রোটেকশন ডিভাইস ইউজ টু এক্সটিংগুইজ অর কন্ট্রোল স্মল ফায়ার অফেন ইন এমার্জেন্সি সিচুয়েশন, ফুল স্টপ। ইট ইজ নট ইন্টেন্ডেড ফর ইউজ অন অ্যান আউট অফ কন্ট্রোল ফায়ার সাচ অ্যাজ ওয়ান হুইচ হ্যাজ রিচ দ্য সিলিং অর আদারওয়াইজ রিকোয়ার দ্য ফায়ার ব্রিগেড। সেই ধরনের কোনো ফায়ার কিন্তু এই ফায়ার এক্সটিংগুইজার দিয়ে কন্ট্রোল করা যায় না বা সিচুয়েশান কিন্তু আন্ডার কন্ট্রোলে আনা যায় না। যে সমস্ত যে সেক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইজার আমরা ইউজ করবো সেটা হচ্ছে কি না, স্মল ফায়ার অফ অ্যান ইন এমার্জেন্সি সিচুয়েশান, বাট ইট ইজ নট ইন্টেন্ডেড ফর ইউজ অন অ্যান আউট অফ কন্ট্রোল ফায়ার সাচ এজ সিলিং ফ্যান পর্যন্ত চলে গেছে, সাচ এজ ওয়ান হুইচ হ্যাজ রিচ দ্য সিলিং ফ্যান পর্যন্ত চলে গেছে ফায়ারটা বা আদারওয়াইজ রিকোয়ার্ড দ্য ফায়ার ব্রিগেড। সেই সমস্ত জায়গায় কিন্তু এই ফায়ার এক্সটিংগুইজারগুলো আমরা ইউজ করতে পারবো না বা সিচুয়েশানটাকে কন্ট্রোলে কিন্তু আনা যাবে না বাই ইউজিং অ ফায়ার এক্সটিংগুইজার। টিপিক্যালি এ ফায়ার এক্সটিংগুইজার কনসিস্ট অফ এ হ্যান্ড হেল্ড সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেল কন্টেনিং অ্যান এজেন্ট দ্যাট ক্যান বি ডিসচার্জ টু এক্সটিংগুইজ দ্য ফায়ার। এজেন্ট মানে হচ্ছে একটা ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা থ্রো করলে বা ম্যাটেরিয়ালটা দিলে সেই ফায়ার যে আগুনটা যে লেগেছে সে আগুনটা আমার স্টপ হয়ে যায় বা আগুনটা নিভে যায়, যেটা আমরা বাংলাতে বলছি। তাহলে এটা হচ্ছে একটা কনসিস্ট অফ এ হ্যান্ড হেল্ড সিলিন্ড্রিক্যাল প্রেসার ভাল্ভ, যেটা কিনা কন্টেনিং অ্যান এজেন্ট দ্যাট ক্যান বি ডিসচার্জ টু এক্সটিংগুইজ দ্য আর্ক বা ফায়ার। দেয়ার আর টু মেন টাইপস অফ ফায়ার এক্সটিংগুইজার, একটা হচ্ছে স্টোর প্রেসার টাইপ এবং দু নম্বর হচ্ছে কার্টিরেজ অপারেটেড টাইপ। দু রকম টাইপের মেন ফায়ার এক্সটিংগুইজার আমরা জেনারেলি ইউজ করি, একটা হচ্ছে স্টোর প্রেসার টাইপ আর একটা হচ্ছে কার্টিরেজ অপারেটেড টাইপ। ওকে, তাছাড়াও দেয়ার আর এইট টাইপস অফ এক্সটিংগুইজার আর ইউজ, যেগুলো হচ্ছে ওয়াটার, ওয়াটার মিস্ট, ওয়াটার স্প্রে, ফোম, ড্রাই পাউডার স্ট্যান্ডার্ড, ড্রাই পাউডার স্পেশালিস্ট, CO2 টাইপ অফ এক্সটিংগুইজার এবং ওয়েট কেমিক্যাল অফ এক্সটিংগুইজার। ওকে, এই আট ধরনের ফায়ার এক্সটিংগুইজার আমরা জেনারেলি ইউজ করব। এগুলো হচ্ছে একটা করে কী বলবো এজেন্ট যে বলতে পারো বা এই ধরনের মেটেরিয়ালগুলো আমরা ইউজ করি, বাট ক্লাসিফিকেশান অফ ফায়ার এক্সটিংগুইজার বা ওয়াটার এক্সটিংগুইজার সেগুলো হচ্ছে অন্যরকম। তবে তাহলে আমরা কী জানলাম না, এই ফায়ার এক্সটিংগুইজার ইজ অ্যান অ্যাক্টিভ ফায়ার ফাইটিং ডিভাইস ইউজ টু এক্সটিংগুইজ অর কন্ট্রোল স্মল ফায়ার অফ অ্যান ইন এমার্জেন্সি সিচুয়েশন, ইট ইজ নট ইন্টেন্ডেড ফর ইউজ অন অ্যান আউট অফ কন্ট্রোল ফায়ার সাচ এস ওয়ান হুইচ হ্যাজ রিচ দ্য সিলিং অর আদারওয়াইজ রিকোয়ার্ড দ্য ফায়ার ব্রিগেড। টিপিক্যালি এ ফায়ার এক্সটিংগুইজার কনসিস্ট অফ এ হ্যান্ড হেল্ড সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেল কন্টেনিং অ্যান এজেন্ট দ্যাট ক্যান বি ডিসচার্জ টু এক্সটিংগুইজ দ্য ফায়ার। স্টোর্ড প্রেসার টাইপ আর হলো কার্টিরেজ অপারেটেড টাইপ। ওকে, তো এগুলো হচ্ছে আমার ফায়ার এক্সটিংগুইজারের টাইপ। সেটা হচ্ছে ওয়াটার এক্সটিংগুইজার, ফার্স্ট ওয়াটার ফায়ার এক্সটিংগুইজার, সেটা হচ্ছে কি ওয়াটার ফায়ার এক্সটিংগুইজার আর দ্য মোস্ট কমন টাইপ অফ ক্লাস এ ফায়ার রিস্ক। এরপর তোমাদের জানতে হবে যে কোন ফায়ার এক্সটিংগুইজারটা কোন ধরনের ফায়ারে আমি অ্যাপ্লাই করবো। আমরা ফায়ার পড়েছি কিছুক্ষণ আগে যে কত ধরনের ফায়ার আমি দেখতে পাই, ক্লাসিফিকেশন অফ ফায়ার কী কী হয় না, ক্লাস এ টাইপ, ক্লাস বি টাইপ, ক্লাস সি টাইপ, ক্লাস ডি টাইপ, ক্লাস ই টাইপ এবং ক্লাস এফ টাইপ। ক্লাস এ টাইপ হচ্ছে কি না, অর্ডিনারি কম্বাস্টেবল মেটেরিয়ালের জন্য এই ওয়াটার টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজার আমরা ইউজ করবো। তার লেভেলটা হচ্ছে কি, লেভেল কালার ইজ ব্রাইট রেড এবং ইউজড ফর পেপার, কার্ডবোর্ড, ফ্যাব্রিক্স, টেক্সটাইল, উড, কোল, এই সমস্ত জায়গায় আমরা ওয়াটার এক্সটিংগুইজারটা ইউজ করি। তা অ্যাপ্লিকেশন হচ্ছে কি না, অফিসেস, স্কুল, হসপিটাল, রেসিডেন্সিয়াল পারপাসেস বা রেসিডেন্সিয়াল প্রপার্টিস এবং ওয়্যার হাউস, এই সমস্ত জায়গায় এর অ্যাপ্লিকেশন বা এই ধরনের এই সমস্ত ফিল্ড অফ অ্যাপ্লিকেশনে আমরা এই ওয়াটার টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজারটা ইউজ আমরা করে থাকবো। ওকে, নেক্সট হচ্ছে কি না, ওয়াটার ফায়ার এক্সটিংগুইজার পর হচ্ছে আমার ফোম এক্সটিংগুইজার। ফোম এক্সটিংগুইজারটা হচ্ছে, ফোম এক্সটিংগুইজার আর দ্য মোস্ট কমন টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজার ফর ক্লাস বি ফায়ার। ক্লাস বি মানে হচ্ছে কি না, ফ্লেমেবল লিকুইডস, তাই তো? আমরা পড়েছিলাম ক্লাস বি টাইপটা হচ্ছে গিয়ে না ফ্লেমেবল লিকুইডস, ক্লাস সি টাইপটা কি ফ্লেমেবল গ্যাসিয়াস, তাই তো? তো ফ্লেমেবল লিকুইডের জন্য এই বি টাইপস বা ফোম টাইপ অফ এক্সটিংগুইজার আমরা ইউজ করবো ফর ক্লাস বি টাইপ। আর লেভেলটা হচ্ছে কি, লেভেল কালার ইজ ক্রিমি কালার, ইউজ ফর পেপার, কার্ডবোর্ড, ফ্যাব্রিক্স, টেক্সটাইলস, একই রকম ক্লাস ওয়াটার ফায়ার এক্সটিংগুইজারের মতনই। আচ্ছা, কার্ডবোর্ড, ফ্যাব্রিক্স, টেক্সটাইলস, কোল, উড এবং সাম অ্যাপ্লিকেশন হচ্ছে ইন সেম অফ ফায়ার এক্সটিংগুইজার। ফায়ার এক্সটিংগুইজারের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই সেম ধরনের অ্যাপ্লিকেশন আমরা ফোম এক্সটিংগুইজার ক্ষেত্রে দেখতে পাই। ওকে, নেক্সট হচ্ছে ড্রাই পাউডার এক্সটিংগুইজার, যেটা আমরা ইউজ করি ক্লাস এ টাইপ, ক্লাস বি টাইপ এবং ক্লাস সি টাইপ। ওই জন্য এটাকে বলছে ড্রাই পাউডার এক্সটিংগুইজার বা এবিসি টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজার।
स्टैंडर्ड ड्राई वाटर एक्सटिंग्विशर ऑल्सो कॉल्ड ABC एक्सटिंग्विशर बिकॉज दे टेक्स बा टैकल क्लास ए बी ए क्लास सी फायर। ABC पाउडार एक्सटिंग्विशर कैन ऑल्सो भी यूज इन साम इलेक्ट्रिकल फायर्स। द लेवल कलर हे ब्लू এবং এটার ইউজ হচ্ছে ইউজফুলনেস হচ্ছে ইউজ ফর পেপার কার্ডবোর্ড ফ্যাব্রিক্স টেক্সটাইল উড কোল ফ্লেমেবল লিকুইড লাইক পয়েন্ট পেট্রোল এসব LPG জায়গায় অ্যাসিডলিন ফাইন ইনভলভিং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আপ টু 1000 volt। এই সমস্ত জায়গায় আমরা এই ড্রাই টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজারটা ইউজ করি। মেন সিটে হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে ইউজ করব। অ্যাপ্লিকেশন হচ্ছে গ্যারেজ ফোর কোর্টস ওয়েল্ডিং বয়লার ফ্লেম কাটিং টেকিং প্লেস আচ্ছা কমার্শিয়াল বয়লার পাম্প বা বয়লার রুম। সেই বয়লার রুমে আমরা মেনলি তোমাদের জানতে হবে যে ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের ফায়ারের ক্ষেত্রে আমরা ড্রাই পাউডার এক্সটিংগুইশার বা ABC টাইপ অফ এক্সটিংগুইশার আমরা ইউজ করব। ওকে, সেক্ষেত্রে লেভেলটা হচ্ছে কি ব্লু। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড অফ ফায়ার এক্সটিংগুইশার, কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার সেটা হচ্ছে আর ইউজড ফর ইলেকট্রিক্যাল ফায়ার রিক্স অ্যান্ড ইউজুয়ালি দ্য মেন ফায়ার এক্সটিংগুইশার মেন আর দ্য মেন ফায়ার এক্সটিংগুইশার টাইপ প্রোভাইডেড ইন কম্পিউটার সার্ভার রুম। কম্পিউটার সার্ভার রুমও এই ধরনের CO2 টাইপ এক্সটিংগুইশার দেখতে পাই। দ্য লেভেল কালার হচ্ছে ব্ল্যাক এবং ইউজড ফর ফ্লেমেবল লিকুইডস লাইক পেন্ট পেট্রোল ইলেকট্রিক্যাল ফায়ার্স অ্যাপ্লায়েন্সেস এক্সেট্রা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অফিসেস কিচেন কনস্ট্রাকশন সাইট সার্ভার রুম এক্সেট্রা। এই ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশন সাইট। ওকে, অ্যাপ্লিকেশন অফ কার্বন ডাইঅক্সাইড অফ ফায়ার এক্সটিংগুইশার এগুলো হচ্ছে এইগুলো বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অফিসেস কিচেন কনস্ট্রাকশন সাইট সার্ভার রুম সেটা হচ্ছে কম্পিউটার সার্ভার রুম মেনলি। সে সমস্ত জায়গায় আমরা ফায়ার এক্সটিংগুইশার টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার মিনস কার্বন ডাইঅক্সাইড টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করব। ওকে, তাহলে আমরা কী কী টাইপ অফ বললাম এতক্ষণ কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে ওয়াটার টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার, তাই তো? ওয়াটার টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার তার লেভেলটা হচ্ছে কী বা ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে ক্লাস এ টাইপ মানে অর্ডিনারি কম্বাস্টেবল মেটেরিয়াল এবং এটার লেভেলটা হচ্ছে কী না এটার লেভেলটা হচ্ছে কী না ব্রাইট রেড। ওকে, নেক্সট হচ্ছে ফোম এক্সটিংগুইশার, সেটার লেভেলটা হচ্ছে কী ক্রিমি কালার এবং যেটা ইউজ করবো ক্লাস বি টাইপ মানে হচ্ছে কম্বাস্ট ফ্লেমেবল লিকুইডস। ওকে, আচ্ছা, ড্রাই পাউডার এক্সটিংগুইশার বা ABC টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার সম্ভবত ইউজ করব ক্লাস এ টাইপ বি টাইপ সি টাইপ তিনটের ক্ষেত্রে মানে কম্পাস্টেবল অর্ডিনারি কম্পাস্টেবল মেটেরিয়াল ফ্লেমেবল লিকুইডস ফ্লেমেবল গ্যাসেস তিন ক্ষেত্রে। ওকে, এর লেভেলটা হচ্ছে কিনা ব্লু। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড পড়েছি সেটা হচ্ছে লেভেলটা হচ্ছে ব্ল্যাক এবং এটা ইউজ করি ইলেকট্রিক্যাল ফায়ার মেনলি ইউজুয়ালি দ্য মেন ফায়ার এক্সটিংগুইশার টাইপ প্রোভাইডেড ইন কম্পিউটার সার্ভার রুম। ওকে, এটার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অফিসেস কিচেন সার্ভার রুম এই সমস্ত জায়গায় আমরা এই কার্বন ডাইঅক্সাইড টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করব। নেক্সট হচ্ছে ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার, সেটা হচ্ছে ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার আর ডিজাইন ফর ইউজ ক্লাস এফ টাইপ। ক্লাস এফ টাইপ মানে হচ্ছে কোনটা না, ক্লাস এফ টাইপ মানে হচ্ছে কুকিং অয়েল ফ্যাটস এই জাতীয় ফায়ারে আমরা এই ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশারটা ইউজ করব। ওকে, দে ক্যান অলসো বি ইউজড অন ক্লাস এ ফায়ার, ক্লাস এ টাইপের ফায়ারও আমরা এই ধরনের ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার ইউজ করি। আর লেভেলটা হচ্ছে কি ইয়েলো, ইয়েলো কালারের ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করব ফর ক্লাস এফ টাইপ সামটাইম ক্লাস এ টাইপ ফায়ারও আমরা এটি ইউজ করি। ক্লাস এফ টাইপ মানে হচ্ছে কি না কুকিং অয়েলস অ্যান্ড ফ্যাটস, এটার লেভেলটা হচ্ছে কি না ইয়েলো। ওকে, নেক্সট ক্লাস এ যেটা বললাম ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার যেটা সেটা কোথায় ইউজ করব না, ইট ইজ ইউজ ফর কুকিং অয়েল ফ্যাটস অর্গ্যানিক মেটেরিয়াল সাচ অ্যাজ পেপার কার্ডবোর্ড ফ্যাব্রিক টেক্সটাইল কোল উড এই সমস্ত জায়গায় আমরা এই ক্লাস বলতে পারো তোমরা যেটা ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশারটা আমরা ইউজ করব। এর অ্যাপ্লিকেশন হচ্ছে কমার্শিয়াল কিচেন এবং ক্যান্টিন, এই ধরনের ক্যান্টিনে বা কমার্শিয়াল কোনো কিচেনে আমরা এই ইয়েলো লেভেল কালারটা দিয়ে যেটা সেটা হচ্ছে কি না ওয়েট কেমিক্যাল ফায়ার অফ এক্সটিংগুইশার সেটা আমরা ইউজ করব। ওকে, নেক্সট হচ্ছে ক্লিন এজেন্ট ফায়ার এক্সটিংগুইশার সেটা ইউজ করব, ইট ইজ আইডিয়াল ফর রুমস অর বিজনেস ফিল্ড উইথ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইকুইপমেন্ট। ওকে, দে আর দ্য মোস্ট কমনলি ইউজ ফর ক্লাস বি অ্যান্ড সি ফায়ার, ক্লাস বি আর সি মানে হচ্ছে কোনটা না ফ্লেমেবল লিকুইড আর ফ্লেমেবল গ্যাসেস এই সমস্ত ফায়ার জন্য আমরা ক্লিন এজেন্ট টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করব ফর রুমস অ্যান্ড বিজনেস ফিল্ড উইথ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বা কম্পিউটার ইকুইপমেন্ট যেগুলো রাখা থাকে। তাহলে এক নজরে আমরা দেখে নেব কতগুলো ফায়ার এক্সটিংগুইশার পড়লাম এবং সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো কোন ধরনের ফায়ারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফার্স্টে পড়েছি ওয়াটার টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশারটা সম্ভবত ক্লাস এ বি সি তিনটের ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে। ফোম টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার শুধুমাত্র ক্লাস এ এবং ক্লাস বি টাইপ। ড্রাই টাইপ অফ বা ড্রাই পাউডার এক্সটিংগুইশার এ বি সি তিনটে রকম, তা এটাকে বলা যায় ABC টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার। ওকে, CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে শুধুমাত্র ক্লাস বি টাইপ মানে হচ্ছে ফ্লেমেবল লিকুইডস
ওয়েট কেমিক্যাল এক্সটিঙ্গুইশার হচ্ছে ক্লাস এ টাইপ, ওকে, মানে হচ্ছে অর্ডিনারি কম্বাস্টন মেটেরিয়ালের জন্য। আচ্ছা, এজেন্ট ক্লিন এজেন্ট ফায়ার এক্সটিঙ্গুইশার হচ্ছে ক্লাস বি এবং সি টাইপ, মানে ফ্লেমেবল লিকুইডস এবং ফ্লেমেবল গ্যাসেস যে মেটেরিয়ালগুলো, সেই ধরনের মেটেরিয়ালগুলো আমরা ক্লিন এজেন্ট ফায়ার এক্সটিঙ্গুইশারটা ইউজ করবো, এবং এর লেভেলটা হচ্ছে কিনা ইয়েলো, ওকে। কিন্তু সবসময় মনে রাখবে যে কম্পিউটার সার্ভার সিস্টেমে যে ব্ল্যাক কার্ডের বা ব্ল্যাক লেভেলের যে সিওর টাইপ ফায়ার এক্সটিঙ্গুইশারটা নর্মালি ইউজ হয় সেটাই কিন্তু আমরা সম্ভবত সব জায়গায় পেয়ে থাকি, এবং রেড কার্ডে যেটা বা যেটা আপনার বলতে আমরা যেটা আমরা বলছি ওয়াটার টাইপ ফায়ার এক্সটিঙ্গুইশার, বা যেটা তোমরা বলতে পারো তোমার ব্লু কার্ডে যেটা, সেই ব্লু কার্ডেও তোমরা কিন্তু ফায়ার এক্সটিঙ্গুইশার দেখে থাকো, এবং সেটা হচ্ছে কি না তোমার ফোম টাইপ অফ এক্সটিঙ্গুইশার, সেটা হচ্ছে সেটাও আমরা নর্মালি ইউজ করে থাকি, ওকে। তো এটা হচ্ছে আজকে আমার টপিক, সেটা হচ্ছে টাইপস অফ ফায়ার, হোয়াট ইউ মিন বাই ফায়ার, ফায়ার এক্সটিঙ্গুইশার, ডিফারেন্ট টাইপস অফ ফায়ার এক্সটিঙ্গুইশার, এবং হোয়ার দিস টাইপ অফ ফায়ার এক্সটিঙ্গুইশার আর ইউজড ইন হুইচ টাইপ অফ ফায়ার, ওকে। এগুলো হচ্ছে আমার আজকের টপিক, আশা করি তোমরা ভালোভাবে জানলে এবং তোমরা শিখতে পারলে। এগুলো থেকে মেনলি কী ধরনের কোশ্চেন দেয় সম্ভবত দেবে, যে হোয়াট ইউ মিন বাই ফায়ার এক্সটিঙ্গুইশার এবং ক্লাসিফাই দেম, বা হোয়াট ইউ মিন বাই ফায়ার ক্লাস এ টাইপের জন্য, বা বলতে পারে ক্লাস বি টাইপের জন্য কোন ধরনের ফায়ার এক্সটিঙ্গুইশার আমরা জেনারেলি ইউজ করবো, সেখান থেকে আমাকে বলতে হবে যে ক্লাস এ টাইপের জন্য মেনলি ওয়েট কেমিক্যাল এক্সটিঙ্গুইশার বা ক্লাস এ টাইপের জন্য এটা ইউজ করবো আমরা, এই লেভেলটা কী হচ্ছে না লেভেলটা হচ্ছে কি না ইয়েলো। তো এই ধরনের কিন্তু শর্ট কোশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু এখান থেকে পড়তে পারে, ওকে। তো আশা করি তোমরা সবাই উপকৃত হলে এই আজকের টপিকটার মধ্যে দিয়ে। তো তোমরা সকল রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, আমার খুব ভালো লাগছে, এবং এইভাবে রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো, এবং তোমরা আশা করি সুস্থ আছো। তো আজকের মতো এখানেই, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।